আবারও স্বাগতম জানাচ্ছি অক্ষয় সিস্টেম চ্যানেলে। আজকে আমরা এসএসডি কার্ডটি সেটি সেট আপ করবো, সেটি কীভাবে করতে হয় সে বিষয়টি আজকে অক্ষয় সিস্টেম চ্যানেলে তুলে ধরতেছি। অবশ্যই যারা এখানে রয়েছেন তারা অবশ্যই সেটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন। তো এখানে যে হার্ড টাইপের যে আমরা হার্ড ডিস্কটি রয়েছে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু হার্ড ডিস্ক যেটি টু তারা হার্ড ডিস্ক। তো এটির কানেকশন কিন্তু মোটামুটি এখানে রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে পাওয়ার কেবলটি রয়েছে এবং স্টোরেজ কেবলটি রয়েছে, ঠিক আমরা এসএসডি কার্ডটি ঠিক এভাবে লাগানোর চেষ্টা করব। এখানে পাওয়ার কেবলটি এবং স্টোরেজ কেবলটি আমরা এসএসডি কার্ডে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এই এসএসডি কার্ডটি আমরা এখানে কিন্তু কিছু অপশান রয়েছে, সেগুলো আপনার ডেস্কটপের যে কেসিনে সেটি কিন্তু এখানে থাকবে সিস্টেম, সেগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন ইচ্ছা করলে। এখানে আমরা কিন্তু সেটি ব্যবহার করতে পারি, ঠিক এভাবে আপনারা অবশ্যই সেটি নাট দিয়ে সেটি লাগিয়ে নিতে পারেন, সেট আপ করতে পারেন যেভাবেই হোক, বা সেটি এমনিতে সেটি রাখতে পারেন। তো আমরা সেটি কানেকশনটি করব। তো এখানে যে বিষয়টি অলরেডি আমি বলার চেষ্টা করেছি, তো এখানে কিন্তু স্টোরেজ কেবলটি সেটি কিন্তু অলরেডি সেটি লাগানোর চেষ্টা করব, যে স্টোরেজ কেবলটি ঠিক এভাবে সেটি যাবে সেটি সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন। আর এখানে যে পাওয়ার কেবলটি সেটিও কিন্তু এখানে প্রবেশ হবে, সেক্ষেত্রে পাওয়ার কেবলটি অবশ্যই, এখানে একটি পাওয়ার কেবল রয়েছে সেটি কিন্তু আমরা সেটি সঠিকভাবে লাগানোর চেষ্টা করব। তো এখানে অ্যাপ করে নেবেন। তো এখানে আমরা পাওয়ার কেবলটি সেটি যেটি পাওয়ার সাপ্লাই থেকে মোটামুটি সেটি এই পাওয়ার টুবিয়ার্স এই পাওয়ার সাপ্লাই থেকে সেটি কিন্তু মোটামুটি প্রত্যেকটি লাইনেই এই মাদারবোর্ড সহ এখানে যে মাদারবোর্ড রয়েছে সব কিছু কন্ট্রোলিং করে, এই পাওয়ার সাপ্লাই থেকে সেটি আসে আর কন্ট্রোলিংয়ের কাজ সবটি এই পাওয়ার সাপ্লাই করে থাকে। তারপর কিন্তু এখানে কনভার্ট করা প্রত্যেকটি কোথায় কি বোল্ট যাবে সেটি, আর এখানে এসএসডির ক্ষেত্রে সেটি অল্প পাওয়ারই চলে, আর হার্ড ডিস্কের ক্ষেত্রেও সেটি অল্প পাওয়ারই সেটি চলে। তো এই পাওয়ার কেবলগুলো এবং স্টোরেজ কেবলগুলো আমরা লাগানোর চেষ্টা করব, সেই বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করতেছি। যারা না জানেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি গুরুত্বপূর্ণ টিপস, তো সেটি আমরা সেট আপ করার চেষ্টা করতেছি, সঙ্গে থাকবেন। তো বেশ, এখানে যে হার্ড ডিস্কের কেবলগুলো যেভাবে লাগানো হয় ঠিক আমরা কিন্তু এসএসডি কার্ডেও ঠিক এভাবে এই কেবলগুলো লাগিয়ে নেব, সেটি কিন্তু একটি টিপস। তো সেটি এসএসডি কার্ডে কোনো বড় ধরনের কোনো কিছু কঠিন কিছু নয়, তো সেটি কিন্তু আমরা লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে যে ফ্ল্যাগটি রয়েছে সেটির কিন্তু পিন রয়েছে ফ্ল্যাগ, তো সেটি কিন্তু আমরা উল্টিয়ে লাগিয়ে নিতেছি, যেটি আপনি যদি উলট পালট হয় সেক্ষেত্রে কিন্তু সেটি প্রবেশ হবে না, দেখতে পাচ্ছেন সেটি ভেঙে যাবে। তো সেটি কিন্তু অবশ্যই সাবধানতার সাথে এবং সঠিকভাবে সেই ফ্ল্যাগটি এই যে ফ্ল্যাগটি রয়েছে যদি আপনি কাটটিভাবে ধরেন তো অবশ্যই সেটি উল্টে নিতে হবে, আর যদি এভাবে ধরেন তাহলে সেটি কিন্তু সঠিকভাবে সেটি ফ্ল্যাগ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা সেটি এভাবে ধরার পর এই ফ্ল্যাগটি ঠিক এই কনভার্টের এই ফ্ল্যাগটি সেটি নিচে থাকবে, সেটি আমরা লাগিয়ে নেই, দেখতে পাচ্ছেন সেটি অলরেডি লেগে গেছে। আর এখানে যে পাওয়ার কেবলটি রয়েছে সেটি কিন্তু আমরা সঠিকভাবে লাগানোর চেষ্টা করব, তো সেটি অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে যদি উলট পালট হয় সেটি কিন্তু এখানে সেটিং হবে না, তো আমরা সেটি এভাবে লাগানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেটি লাগিয়ে নিয়েছি। তো সেটি এভাবে লাগাতে পারেন বা এভাবে লাগাতে পারেন, যেটি যার পছন্দ বা সঠিকভাবে লাগাবেন, মোট কথা আমরা সঠিকভাবে সেটি লাগাবো। তারপর যদি আপনি এখানে সেটি এভাবে রাখতে চান, এখানে কিছু কনভার্ট রয়েছে সেটি আমরা নাট দিয়ে লাগিয়ে নিতে পারি, এখানে আপনি সেটি লাগাতে পারেন। তো আমরা এখানে সেটি একটি দুটি নাটের মাধ্যমে সেটি রাখতে পারি, আপনার খুশি অনুযায়ী সেটি এখানে দেখতে পাচ্ছেন আরও চারটি নাট রয়েছে। তো চারটি নাট আমরা কিন্তু লাগিয়ে নিতে পারি, এখানে চারটি অংশ রয়েছে সেটি এখানে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কেসিনে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, অবশ্যই প্রত্যেকটি এসএসডি কার্ডের জন্য সেটি জায়গা থাকেই অবশ্যই থাকবে, তো আমরা কিন্তু সেভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব।
তো সেটি লাগিয়ে নেবেন অবশ্যই সুন্দর করে। যাই হোক, প্রত্যেকটি এসএসডি কার্ডের সাথে আবার নাটগুলো থাকে, এক একটির মধ্যে দেয় আবার এক একটির মধ্যে দেয় না, তো সেটি অবশ্যই বিবেচনার বিষয়। তো আমরা এই এসএসডি কার্ডটি কিন্তু লাগিয়ে নিয়েছি অলরেডি। তো এখানে আমরা হার্ড ডিস্কের কানেকশনটি রয়েছে, তো ডিভিডি রাইটারের কানেকশন আমরা দিয়ে কিন্তু সেটি সেট আপ করে নিতে পারি, বা প্যান্ডাপের মাধ্যমে আমরা সেট আপ করে নিতে পারি। তো এই হলো আজকের অক্ষয় সিস্টম চ্যানেলের এসএসডি কার্ডে কীভাবে সেটিং করতে হবে বা সেট আপ করতে হবে সেই বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আজকের অক্ষয় সিস্টম চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, এবং আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে নেবেন। আমার এই ধরনের কাজগুলো পেতে অবশ্যই আপনি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।